আপনি দেখছেন পদ্মানিউজ24.com এর 6:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছেন যারা ফলো facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র প্রার্থী বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা ও ঘোড়া প্রতীকের নিজামুদ্দিন কায়সারের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় ছাত্রদল নেতা আবু সুফিয়ান অন্তুকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে মহানগরীর রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। দুজনকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অন্তরের সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেফতার দেখানো হতে পারে। গুলি মর্টার শেলের আওয়াজে ঘুম ভেঙেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার ভাইকং সীমান্তের মানুষের। শনিবার মধ্যরাত থেকে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে গোলাগুলি চলে, ফলে লম্বাবিল ও উঞ্চি প্রাং বসবাসরত মানুষদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা বলছেন, টানা কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ভাইকং ও নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরহালি, নাইচোদং, কোয়াংচিগং, শিলখালি, নাফপুরা গ্রামগুলোতে একরকম যুদ্ধ চলছে। ভাইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারি বলেন, সীমান্তের কাছাকাছি বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বেশিরভাগ জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে টেকনাফ উপজেলার ভাইকং থেকে শাহপুরী দ্বীপ পর্যন্ত 54 কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল বৃদ্ধি করেছে। নোয়াখালী হাতিয়া উপজেলার বাসিন্দা 7.5 লাখ একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, 3.5 বছর ধরে সেখানে নেই গাইনি চিকিৎসক, আবার আর্থিক সংকটে ক্লিনিকের চিকিৎসাও নিতে পারেন না তারা। এতে গর্ভকালীন প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত প্রসূতিরা। শিশু জন্মদানের সময় দেখা দেয় নানা জটিলতা। মাসুম ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নোয়াখালী হাতিয়া উপজেলার বাসিন্দা 7.5 লাখ একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, নেই গাইনি চিকিৎসক। এর থেকে বেশ খানিকটা দূরে শূন্যের চর। এত দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে বিপাকে পড়েন গ্রামের প্রসূতি নারীরা। আমাদের লাগাতার অসুবিধা হচ্ছে, যেহেতু গর্ভবতী মহিলা চেকআপ করাতে পারে না, ওদের অনেক সমস্যা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া আসার সময় ওদের অনেক মানে পারিবারিক কাজ থাকে, শরীরও খারাপ থাকে, আর যাতায়াত তো এমনিতে সমস্যা। এখন আমাদের দরকার হচ্ছে একটা মানে মহিলা চিকিৎসক, গাইনি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী একটা প্রয়োজন আমাদের। হঠাৎ করে রাত্রে ব্যথা উঠলে কী করবো? যদি পারে ওখানে যাবে, আর যদি না পারে তাহলে তো এদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। মানে আশেপাশে তো কোনো চিকিৎসক নাই। আবার জলবায়ু পরিবর্তনের কারণে গ্রামবাসীদের আর্থিক অবস্থাও তেমন ভালো না, তাই বাড়তি টাকা খরচ করে ডাক্তার দেখাতেও অনীহা তাদের। ফলে গর্ভবতীকালীন প্রাথমিক চিকিৎসাও পান না সবাই, তাই শিশু জন্মদানের সময় দেখা দেয় নানা জটিলতা। মাসের শুরুতে একবার টিকা দিতে গ্রামে আসেন স্বাস্থ্যকর্মী, পরে জরুরি প্রয়োজনেও চিকিৎসা পান না গর্ভবতী এসব নারীরা। আগর স্বাস্থ্য বিভাগ গর্ভবতী মহিলাগুলো টিকা দেয়, ধরেন হাঁস মাল দূর হয়ে তো এই টিকা দিতে যাইলে মাইকে হুঁয়েলে মাসের আগামাতা যায় যায় হিরি দেয়, এই মানুষের জামিলে হইলে চলিয়ে আর যায় না। আর মহিলা ডাক্তার ডাক্তার আইয়ে না ডাক্তার আইয়ে পুরুষ পুরুষ হইলে চলিয়ে জামিলে হইলে দেয় না। গর্ভবতীকালীন প্রসূতিদের বাড়তি যত্ন ও পুষ্টিকর খাবার প্রয়োজন বলছেন চিকিৎসক। স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় যে স্বাভাবিক একটা মা যা খায়, একজন মহিলা যা খান, তার থেকে 2 মুঠো ভাত এক্সট্রা খাবেন, প্লাস সবজি। ঘরের আঙিনায় যে সবজিটা তৈরি হচ্ছে আমাদের এখানে গ্রামাঞ্চলে, ঘরের আঙিনাতে প্রচুর সবজি চাষ হয়, যে ফলগুলো হয় আমাদের এখানে লোকালি প্রডিউস হয়, প্রচুর পরিমাণে হয়। মা যদি এগুলো একটু সচেতনভাবে খায়, পুকুর থেকে মাছ, নদীর মাছ আমাদের এখানে প্রচুর আছে, প্লাস ডাক্তারের কাছ থেকে যদি আয়রন, ভিটামিন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টসগুলো সময়মতো নিয়ে যায়, এবং যারা ভিজিটার আছে তারা যদি বাসায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রতি মাসে সাপ্লিমেন্টসগুলো দিয়ে আসে, তাহলে একজন মায়ের
এই পুষ্টিহীনতা হওয়ার কোনো কারণ নাই। সঠিক সময় যদি পুষ্টিটা আমরা দিতে পারি, মা এবং বাচ্চা দুজনেরই গ্রোথটা ঠিকমতো হবে। স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে আমরা যে কার্যক্রম পরিচালনা করি সেটা হচ্ছে ইপিআই কার্যক্রম এবং উঠান বৈঠক করি আমরা। আমাদের স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে গিয়ে টিকা প্রদান করে এবং তাদেরকে স্বাস্থ্য শিক্ষা দেয় মায়েদেরকে। আর 3.5 বছর আগে একজন গাইনি ডাক্তার ছিলেন মহিলা, তো উনি 1.5 বছর ছিলেন, তারপরে উনি ট্রান্সফারে চলে গেছেন। এরপর থেকে কোনো গাইনি কনসালটেন্ট নাই, শুধুমাত্র একজন গাইনি কনসালটেন্ট যার খুব বেশি দরকার তিনি থাকলে আমাদের এই কমপ্লিকেশন যে এটাকে এই করা যেত, কন্ট্রোল করা যেত। গ্রামে বাল্যবিয়ের হারও বেশি, অপুষ্টিজনিত স্বাস্থ্য ঝুঁকিতে অধিকাংশ কিশোরী মা। মাসুমা ইসলাম, পদ্মা নিউজ, হাতিয়া, নোয়াখালী। যশোরে হত্যা অস্ত্রসহ 32 মামলার আসামি রমজান আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে শহরের রেলগেট কলাবাগানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজা পুলিশের গ্রেফতারের আতঙ্কে ছিলেন। পিচ্চিকে তার স্বামী ধরিয়ে দিতে পারেন এমন আশঙ্কায় তাকে হত্যা করে। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, শীর্ষ সন্ত্রাসী রমজানকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। রমজানের বিরুদ্ধে হত্যা অস্ত্রসহ 32টি মামলা রয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে লোহাজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে পারেননি 3 যুবক। তালিকায় নাম না থাকায় তারা ভোট দিতে পারেননি। শনিবার সকালে এই ঘটনা ঘটে। প্রিসাইডিং কর্মকর্তা মইনুর রহমান মনির বলেন, উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তালিকায় যাদের নাম রয়েছে কেবল তারাই ভোটার। উত্তর লোহাজুড়ি এলাকার 22 বছরের আব্দুস সামাদ, 18 বছরের জাহিদুল ইসলাম ও জোবাইল হোসেন নির্বাচন কমিশনের অনলাইন থেকে প্রাপ্ত ভোটার সিরিয়াল নিয়ে কেন্দ্রে আসেন ভোট দিতে। দেখেন তাদের নাম নেই। তারা বলেন, আইডি কার্ড আছে, বয়স হয়েছে, তারপরেও ভোট দিতে পারলেন না। নোয়াখালীর সদর উপজেলার 26 বছরের গৃহবধূ মারজান আক্তার একসঙ্গে 3 সন্তানের জন্ম দিয়েছেন, এর মধ্যে 2 মেয়ে ও 1 ছেলে। তাদের নাম ইয়াশ, আয়েশা ও তানিশা। শনিবার সকালে জেলা শহরের আমেরিকান স্পেশালাইজড হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে 3 শিশুর জন্ম দেন তিনি। গৃহবধূ দক্ষিণ মাসুমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক পিয়াসের স্ত্রী। সন্তানদের পিতা বলেন, একসঙ্গে 3 সন্তান পেয়ে তারা খুব খুশি। হাসপাতালের চিকিৎসক ইসমত আরা পারভিন তানিয়া বলেন, 3 নবজাতক ও মা সুস্থ আছেন। জয়পুরহাটে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে হাসপাতালের 2nd তলায় এই ঘটনা ঘটে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সর্দার রাশেদ মোবারক জুয়েল বলেন, 2nd তলার তত্ত্বাবধায়ক কক্ষের এসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ধোঁয়ার সৃষ্টি হয়, রোগীরা আতঙ্কে দ্রুত বাহিরে আসেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সদস্যদের 35 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 9th শ্রেণীর ছাত্রী সামিয়া ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তার সহপাঠীরা। শনিবার সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা এ দাবি জানায়। গত 2 মার্চ সকাল থেকে নিখোঁজ ছিল সামিয়া। গত 4 মার্চ সকালে কালীগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন, youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি জারা ফালম। ভালো থাকুন, সুস্থ থাকুন।